সো গাইস, দেখতে পারলেন এই যে বিড়ালটি দেখতে খুবই সুন্দর। এগুলি এই বিড়ালটা সম্ভবত কারোর পালিত, আমাদের পাশের বাসার। এই যে দেখতে পাচ্ছেন, এই বিড়ালটি আমাদের গাড়ির উপরে উঠে বসে আছে। তো আমাকে দেখে উনি চলে যাচ্ছে, উনি বুঝতে পারছে যে গাড়ির মালিক চলে আসছে, তাই উনি চলে যাচ্ছে। হ্যালো বেটি, মালয়েশিয়া চ্যানেলের আরো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার শরীরটা বেশি আজকে ভালো না। আজকে দুই দিন ধরে জ্বর, ঠান্ডা। তো কাজ শেষ করে এখন রাতের বেলা যাচ্ছি একটি রেস্টুরেন্টে, একটু নাস্তা করব, চা খাবো। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। তো দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। আমরা রাতের বেলা মালয়েশিয়া আপনাদের কেমন হয় চা কফির আড্ডা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সো গাইস, দেখতে পারলেন আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। এই যে রেস্টুরেন্টের মেনু আমাদের সামনে চলে আসলো। তো আমরা অর্ডার করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন বড় ভাই। এই যে বড় ভাই আমার সাথে চলে আসলো। এই যে আমাদের চা চলে আসলো, মালাই ভাষায় যাকে বলা হয় তেও হালিয়া। এই খাবো, যেহেতু আমরা বাঙালি, বাংলাদেশি প্রবাসী, তো আমরা বাসায় রান্না বান্না করি, বাসায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। তো আমাদের জন্য বাইরের খাবার মাঝে মাঝে যাই, বন্ধুদের সাথে নিয়ে আড্ডা দিতে বাইরের খাবার খাই, কিন্তু বেশিরভাগই আমাদের চা নাস্তাটাই বাইরে করা হয়, কারণ আমরা বাসায় রান্না করে খাওয়া দাওয়া করাটাই বেশি পছন্দ করি। এই যে দেখতে পাচ্ছেন হোটেলে প্রচুর মানুষের আনাগোনা। দেখতে পাচ্ছেন না, মালয়েশিয়াতে রাতের বেলা ঠিক এরকম করে চা কফির আড্ডা, সবাই একসাথে বসে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে চা কফির আড্ডা দিচ্ছে। সো গাইস, দেখতে পারলেন আমরা একটি রেস্টুরেন্টে বসে আছি, আর রাতের বেলা মালয়েশিয়াতে রাতের বেলায় যে রেস্টুরেন্টে প্রচুর মানুষের আনাগোনা। দেখতে পাচ্ছেন এই যে কাস্টমার কিভাবে বসে আছে, সবাই চা কফি, এখানে উক্কা, জানি না উক্কা সবাই জানেন কিনা, যাকে সিসা বলা হয়, সিসাও পাওয়া যায় এখানে। এই যে দেখতে পাচ্ছেন, তো প্রচুর মানুষের আনাগোনা এখানে। তো আজকে আমরাও আসলাম চা নাস্তা খাইতে। সেই যে দেখতেই পাচ্ছেন আমাদের চা ঠান্ডা চলে আসছে বড় ভাই। সো গাইস, দেখতে পারলেন আমরা চা নাস্তা করে এখানে চলে যাচ্ছি বাসার দিকে। আর এই হচ্ছে মালয়েশিয়া রাতের বেলা, দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কত সুন্দর, লাইটিং, এভরিথিং খুব সুন্দর। তো আমি পিছের ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমরা এখন বাসার দিক যাচ্ছি হেঁটে। আর এই যে আমার সামনে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি দোকান, যেমন বাংলাদেশে রাত বিকালবেলা চা কফি ফুচকা চটপটি এগুলি বিক্রি করে, তো ঠিক এখানেও এই যে দেখতেই পাচ্ছেন ফাস্টফুড, এখানে বার্গার বিক্রি করা হয়, দেখতে পাচ্ছেন বার্গার। তো এই পুরা মালয়েশিয়াতেই রাস্তাঘাটে ঠিক এরকম দোকান পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে বার্গার বিক্রি করতেছে, হ্যাঁ হালাল, ভালো লাগে। তো তার বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দোকানপাট ছোট ছোট, এই যে তাবুক বানিয়ে ছোট ছোট দোকানপাট, এই যে খাবারের আইটেম বিক্রি করা হয়। যে রাস্তাঘাট খুব সুন্দর, রেস্টুরেন্ট। আমরা বাসার দিকে যাচ্ছি ধীরে ধীরে হেঁটে।
আর ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন হোটেলের সাইডে যে একটি সামনে আমার ছোট্ট একটি দোকান, এখানে বার্গার বিক্রি করা হয়। এই যে এখানে বার্গার বিক্রি করা হয়, ভালো লাগে। দেখতে পাচ্ছেন বার্গার। তো ভালো লাগে এইগুলি, এই যে দোকানপাট, রেস্টুরেন্ট। রাতের বেলা হাঁটাহুটি করতে অনেক ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট খুব পরিষ্কার, এবং লাইটিং যে ব্যাপারটা, লাইটিংটা খুবই সুন্দর লাগে রাতের বেলা। লাইটিং কারেন্ট তো একবারেই যায় না, লোডশেডিং একবারেই হয় না। এই যে দেখতেই পাচ্ছেন গাইস, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।